আজ আমি নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে, যেটা বাচ্চা এবং বড়দের খুবই পছন্দের জিনিস, যেটা সকালের ব্রেকফাস্ট এবং বিকেলের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করা যাবে। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কড়ায় এক কাপ জলে এক চামচ তেল দিলাম। জলটা ফুটতে শুরু করেছে তখন আমি দুটো ম্যাগি ও জলে দিয়ে দিলাম। নাড়াচাড়া করলাম, করার পর জলটা শুকিয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিলাম। চলুন দেখে নিই আমি কি কি উপকরণ মেশাচ্ছি এই ম্যাগির মধ্যে। বাটার, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, গাজর, দুটো ডিম, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, নুন, ধনে পাতা, হলুদ। এইসব উপকরণগুলো ম্যাগির মধ্যে মিশিয়ে দেব। প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে ও ম্যাগির মধ্যে মেশালাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, তারপর কর্নফ্লাওয়ার দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিলাম, তারপর গাজর দিলাম, তারপর লঙ্কা কুচি দিলাম, এরপর ক্যাপসিকাম দিলাম, এবার টমেটো কুচি দিলাম, এরপর কুচানো ধনে পাতা দিয়ে দিলাম, এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর মিশ্রণটিকে ভালো করে মাখলাম। দেখুন বন্ধুরা, মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। এইবার কড়াইটা গরম করতে দিলাম, ভাজার জন্য পরিমাণ মতো তেল দিলাম। এরপর তেলটাকে কড়াইয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর মিশ্রণটিকে কড়াই দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেবার পর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার একটা বড় প্লেটে তুলে নিলাম। এইবার ছুরির সাহায্যে কেটে নিলাম। এইবার স্যালাড ও সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কমেন্টে জানান কেমন লাগলো।